ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টুডে আই উইল ডিসকাস প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার এক্সাম দিস এক্সাম কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল পিএসসি সামনেই একশোর বেশি এডিএর ভ্যাকেন্সি আসতে চলেছে তাই যারা এডিএ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তারা অতি অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং যে সমস্ত ছেলেমেয়েরা প্রাইভেট কলেজ থেকে বিএসসি এগ্রিকালচার ডিগ্রি নিয়েছ এবং সেই কলেজটি যদি ইউজিসি আন্ডারটেকিং হয়ে থাকে সেই কলেজটি যদি আইসিআনআরটি না হয় তাও তোমরা এই পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে কোনো ভয় পাওয়ার কারণ নেই তার আগে সবার কাছে একটা অনুরোধ আমার এই চ্যানেলটি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আমি ইন্সপিরেশান পেয়ে থাকি দু সালের আগে ডেসক্রাইপটিভ লেভেলের প্রশ্ন থাকতো এডিও পরীক্ষায় কিন্তু দু হাজার পনেরো সাল থেকে এমসিকিউ লেভেলের প্রশ্ন আসছে এবং দু সালে একশোটি প্রশ্ন এসেছিল সময় ছিল দু ঘন্টা প্রতিটি প্রশ্নের মান ছিল এক নাম্বার এবং একটি প্রশ্ন ভুলের জন্য একের তিন নাম্বার নেগেটিভ ছিল দু সালে প্রথম প্রশ্নটি এসেছিল জিন ইন্টারেকশন চ্যাপ্টার থেকে তো এখানে জানতে চাওয়া হয়েছে যে ফিনোটাইপ রেশিও ইন এফ টু অফ ড্রাই হ্যাবিট ক্রস অর্থাৎ ডুপ্লিকেট ড্রাই হ্যাবিট রেশিও কত না এখানে সঠিক অ্যান্সারটি হলো সি নাইন ইস টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান এখানে বলে রাখা ভালো এখানে দুই জোড়া অ্যালিল কাজ করে এবং দুইটি জিন একটি ক্যারেক্টারকে কন্ট্রোল করে দ্বিতীয় প্রশ্ন হুইজ অফ দ্য ফলোইং উইড ইজ নট অ্যাসোসিয়েট উইথ রাইস এখানে জানতে চেয়েছি যে ধান গাছের জমিতে কোন ঘাসটি লক্ষ্য করা যায় না তো তার আগে বলে রাখি যে এখানে ইচিনোকোলা পেসিস যেটি হচ্ছে মিমিক্রি অফ রাইস বলা যেতে পারে অর্থাৎ যাকে সামা ঘাস বলা হয় এবং দ্বিতীয় ঘাসটির নাম হচ্ছে ফিম্রেস্টাইল পেসিস সি হচ্ছে চিনোপোডিয়াম পেসিস এবং ডি হচ্ছে সায়ানাডন পেসিস এখানে সঠিক অ্যান্সারটি হলো সি চিনোপোডিয়াম পেসি চিনোপোডিয়াম পেসিস মূলত সোয়াবিন এবং মেজ মক্কা এবং যে কোনো মিলেটস ফিল্ডে লক্ষ্য করা যায় ক্যাম্প ক্যাম্প সাইকেল ইজ ফাউন্ড ইন হুইচ ফ্রুটক্রপ না ক্যাম সাইকেল কোন ফ্রুট ক্রপে ক্যাম সাইকেল চক্র লক্ষ্য করা যায় এখানে সঠিক অ্যান্সারটি হলো পাইনআপেল না এখানে বলে রাখি যে ক্যাম্প প্যালেন্টের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটি হলো এর স্টোমাটা ওপেন থাকে নাইটে এবং ক্লোজ থাকে ডেতে এবং কার্বন ডাইঅক্সাইড ফিক্সড থাকে ম্যালিক অ্যাসিড রূপে এটি হচ্ছে ক্যাম্প প্ল্যান্টের বৈশিষ্ট্য চতুর্থ প্রশ্ন ফাইন্ড আউট দ্য রং স্টেটমেন্ট এখানে জানতে চেয়েছে যে কোন স্টেটমেন্টটি ভুল এখানে তো অপশান এই এ যে টিলেজ অপারেশন পার্ডেলিং ইজ ডান ইন রাইস পার্ডেলিং ইনক্রিজেস পার্কুলেটিভ লস এবং পার্ডেলিং কন্ট্রোল উইডস এখানে চারটে যে স্টেটমেন্ট দেওয়া রয়েছে পার্ডেলিং অর্থাৎ এটি একটি বিশেষ ধান ধান যেখানে চাষ হয়ে থাকে তার যে মাটি তৈরি হয় সেটাতে একটি বিশেষ প্রকার যে লাঙল দেওয়া তার নাম পার্ডেলিং সেটা লাঙলই একটি এবং দ্বিতীয় ধান জমিতে একটি দেওয়া হয় তৃতীয় হচ্ছে তৃতীয় অ্যান্সারটি ভুল সি এখানে পারকোলেটিং যে লস এখানে রিডিউস করা হয় ধান জমি পার্ডিলিং দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পার্কোরেটিং রিডিউস করে দেখুন এখানে রয়েছে ইনক্রিজ অর্থাৎ এখানে রং স্টেটমেন্টটা হলো সি পঞ্চম দাগের প্রশ্ন বোরন ডেফিসিয়েন্সি ইন প্ল্যান্টস অকারেট না বরণ ডেফিসিয়েন্সি কোথায় লক্ষ্য করা যায় গেছে তার আগে বলে রাখি যে ব্রে নামক যে সায়েন্টিস্ট তিনি পুষ্টিমৌলকে দুভাগে ভাগ করেছেন একটি মোবাইল এবং ইমোবাইল না মোবাইল যে নিউট্রন সেগুলো সাধারণত ওল্ডার লিপস অর্থাৎ পুরোনো পাতায় লক্ষ্য করা যাবে এবং নিউ লিপসে এই যে মাইক্রো নিউট্রন বোরন সেটি কিন্তু টার্মিনাল বার্স অথবা নিউ লিপে লক্ষ্য করা যায় আর সঠিক অ্যান্সারটি হলো বি সিড রেট অফ লেন্টিল ক্রপ এখানে জানতে চেয়েছে যে মুসুর বুনতে গেলে এক হেক্টর জমিতে কত পরিমাণ বীজ লাগবে না সঠিক অ্যান্সারটি হল বি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কিন্তু যদি লেটে মুসুর বোনা হয় তখন কিন্তু পঞ্চাশ থেকে ষাট কেজি লাগে প্রতি হেক্টরে সাতের দাগের প্রশ্ন জানতে চেয়েছে যে ইন্টারকালচার ইন গ্রাউন্ড নাট ইজ অ্যাভয়েডেড না ইন্টারকালচার ইন গ্রাউন্ড নট অ্যাভয়েডেড কোন স্টেজে ইন্টারকালচার অপারেশান অ্যাভয়েড করা হয় এড়িয়ে যাওয়া হয় না সেটা হচ্ছে পেগিং স্টেজ কারণ পেগিং স্টেজ হচ্ছে পার্টিকুলার গ্রাউন্ডনাটের ক্ষেত্রে হয়ে থাকে না পেগিং স্টেজটা কখন হয়ে থাকে না আফটার পলিউশনের পরে যেখানে ওভারি বিকম স্টেক অর্থাৎ ওভারি বিকম স্টেক লাইকির হয় না যখন মাটির মধ্যে প্রবেশ করে এবং সেখানে পর্সটা তৈরি হয় অর্থাৎ এবং এখানে একটা ভালো মনে রাখা দরকার যে পেগিং স্টেজ গ্রাউন্ডনাট বোনা থেকে প্রায় পঞ্চান্নের মাথায় লক্ষ্য করা যায় প্রশ্ন আট মোস্ট মশ্চার সেন্সিটিভ স্টেজ অফ মেজ তো এখানে স্টেজ সেন্সিটিভ ট্যাসেলিং এবং সিল্কিং বোদ আর সেন্সিটিভ স্টেজ কিন্তু এখানে যেহেতু একটি করে দেওয়া জানতে যাওয়া হয়ে দেওয়া হয়েছে তো এখানে সঠিক অ্যান্সারটি হলো ট্যাসেলিং কারণ ট্যাসেলিং হচ্ছে মেল ফর মেল যে ফ্লাওয়ার মেজের ক্ষেত্রে তাকে ট্যাসেলিং বলা হয় এবং স্টেশলিং স্টেজে যদি বিষ ঠিকঠাকভাবে যদি না বৃষ্টি বৃষ্টি বা জলসেচ যদি না দেওয়া হয় তো কি হবে না ট্যাসেলিং স্টেজে অনেকটা পরিমাণ প্রোডাকশান অনেক কমে যাবে মেজের ক্ষেত্রে তো প্রশ্ন নাম্বার নাইন না মায়ং ইজ রেফার টু না এই যন্ত্রটি কোন মায়ং যে মায়ং মায়ং যে যন্ত্রটি যেটা কোন কাজে ব্যবহৃত হয় না এটি ব্যবহৃত হয় কাটিং অফ উইডস অ্যাট গ্রাউন্ড লেভেল বর্তমান যে ক্রিকেট মাঠ রয়েছে বা কোনো খেলা গ্রাউন্ড তার জন্য তার জন্য যে ঘাস কাটা হয় সেইখানেই কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে না দ্য সোয়েল ময়েশ্চার কন্টেন্ট অ্যাট হুইচ দ্য প্ল্যান্টস রিমেন উইল্টেড ডে অ্যান্ড নাইট অর ইন এ হিউমিড চেম্বার দ্য ময়েশ্চার কন্টেন্ট ইজ কোল্ড না এখানে বলা হয়েছে যে গাছ কখন দিনের বেলাতেও উইল্ড হয়ে যাবে নাইটেও উইল্ড হয়ে যাবে হিউমিড চেম্বার তখন তাকে বলা হয় পারমানেন্ট উইল্টিং পয়েন্ট প্রশ্ন নাম্বার ইলেভেন ইন ম্যাঙ্গো অর্চার্ড হুইচ টাইপ অফ ইরিগেশান এখানে বলতে যাওয়া হয়েছে যে ম্যাঙ্গো যে অর্চার্ড রয়েছে সেখানে কোন ধরনের জলসেচ দেওয়া হয়ে থাকে না এখানে চার ধরনের জলসেচের কথা বলা হয়েছে অপশান এ বেসিন অপশান বি বোর্ডার স্টিপ অপশান সি ফিউরো অপশান ডি ফ্ল্যাট এখানে বলে রাখি যে বেশিরভাগ ফল গাছের যে বাগান রয়েছে সেখানে বেসিন মেথডে কিন্তু জলসেচ দেওয়া হয়ে থাকে তো বোর্ডার্সটি ফ্ল্যাট যে জলসেচ পদ্ধতি এটা মূলত ধান জমিতে দেওয়া হয়ে থাকে ফারো আলু এবং ফুল গাছের ক্ষেত্রে ফিউরো যে মেথড সেটা দেওয়া হয়ে থাকে এন্ডোসালফেন ইজে না এন্ডোসালফেন প্রথম ডেসক্রিপশান করে থাকে যে ডব্লু ফিঙ্কার ব্রিজ উনিশশো সালে এবং এটি অর্গানো করিন গ্রুপের কীটনাশক এবং এটি ভারত সরকার দু সালে এটি ব্যান্ড করে থাকে অ্যাজোটোব্যাক্টর ই যে না অ্যাজোটো ব্যাক্টর ইজে সিমবায়োটিক ব্যাকটেরিয়া নন সিমবায়োটিক ব্যাকটেরিয়া অটোট্রোপিক ব্যাকটেরিয়া অ্যালগি এখানে জানতে চাওয়া হয়েছে যে এজোটোপিক ব্যাকটেরিয়ার যে ব্যাকটেরিয়া সেটি কোন ধরনের ব্যাকটেরিয়া একটি সিমবায়োটিক ব্যাকটেরিয়া নয় কারণ কি সিমবায়োটিক ব্যাকটেরিয়া বোধ আর মিউচুয়াল বেনিফিটের যেমন রাইজোবিয়াম সিমিকোত্রীয় প্ল্যান্টের রুটে থাকে এবং সেখানে অর্ভুদ তৈরি করে এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেন মাটিতে যোগ করে নন সিমবায়োটিক ব্যাকটেরিয়া নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বল কাদেরকে বলা হবে না যারা নন সিম্বায়োটিক হবে অর্থাৎ যারা সিঙ্গেলভাবে মাটির মধ্যে থাকে তাদেরকে নন সিম্বায়োটিক অটোট্রপিক ব্যাকটেরিয়া যারা নিজেদের খাবার নিজেরা তৈরি থাকে অটোট্রফিক ব্যাকটেরিয়া অ্যালগি হচ্ছে শৈবাল এখানে এখানে সঠিক অ্যান্সারটি হবে নন সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কারণ অ্যাজোটা ব্যাক্টার হচ্ছে অ্যাজোটো ব্যাক্টেরিয়ার যে ফুড অফ নিউট্রিশনার হচ্ছে হেটোট্রফিক স্টাইপ মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফরকাস্ট ফর এ পিরিয়ড অফ মিডিয়াম রেঞ্জের যে ওয়েদার ফরকাস্ট সেটি কত দিনের হয়ে থাকে না সেটি তিন থেকে চার দিন অথবা দুই সপ্তাহের মধ্যে যেটা শর্ট রেঞ্জ ওয়েদার হলে তখন এক থেকে দু দিন প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন তো কী বলা হয়েছে না হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মাইক্রো হারভিসাইড তো এইটি নিয়ে এখন ডাউট ডাউট রয়েছে আমি তো তোমরা আমার কমেন্ট বক্সে লিখো যেটা অ্যাকচুয়ালি মাইক্রো হার্বিসাইড হলে বা অর্গানিক হার্বিসাইড হলে টু ফোর ডি সোডিয়াম সল্ট হতে পারতো কিন্তু মাইক্রো হারভিসাইট যেহেতু বলা হয়েছে সেটা কোনটা নিয়ে আমি এখন ডাউট রয়েছি প্রশ্ন নম্বর ষোলো হুইজ অফ দ্য স্ট্রেকচার হ্যাজ দ্য লিস্ট ডায়ামিটার এখানে বলা হয়েছে যে সবচেয়ে কোন স্ট্রেকচারের ডায়মিটার সবচেয়ে কম এখানে কোর্স স্যান্ট ক্লে ফাইন স্যান্ড শিল্ড এটা খুবই সহজ অ্যান্স প্রশ্ন তো ক্লে ডায়মিটার কত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ সোয়েল সায়েন্সের মতে না লেস দ্যান জিরো পয়েন্ট জিরো জিরো টু মিলিমিটার তারপর সিল্ড তারপর ফাইন স্যান্ড তারপর কোর্স স্যান্ট প্রশ্ন নম্বর সতেরো না হুইজ ক্লাউড ইজ অ্যাসোসিয়েট উইথ রেড এখানে বলা হয়েছে যে নিচে যে মেঘগুলোর নাম দেওয়া হয়েছে মেঘের নাম তো তার সাথে কোন মেঘের সাথে যুক্ত বৃষ্টিযুক্ত না নিম্বো ট্র্যাক্টার্স অল্টো ট্র্যাক্টার্স সাইরাস সাইরো ট্র্যাক্টার্স এখানে সঠিক অ্যান্সারটা হলো নিম্বো ল অফ ডিমিসিং রিটার্ন ইজ মোর অ্যাপ্লিকেবল না ল অফ ডিমিসিং রিটার্নটা কি না যখন কোনো ইন্ডাস্ট্রিতে কোনো কিছু যখন তৈরি হচ্ছে তো লেবার যখন বাড়ানো হয় লেবার বাড়াতে বাড়াতে নির্দিষ্ট পর্যন্ত প্রোডাকশান বাড়তে থাকে কিন্তু তারপর যখন লেবার বাড়ানো হয় কিন্তু প্রোডাকশান মাত্র অতটা পরিমাণ বাড়ে না তো এটি মূলত লেবারের ক্ষেত্রে কিন্তু বেশি অ্যাপ্লিকেবল হয় প্রশ্ন সতেরো উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে না মেন কজ অব হায়ার রাইস ইল ডিউরিং সামার সিজন তো বলতে চাওয়া হয়েছে যে রাইস ফিল্ডে যে সামার সিজনে যে প্রোডাকশান কেন বেশি হয় কি কারণ সেখানে বলা হয়েছে লো টেম্পারেচার ব্রাইট সানশাইন লো লেস হিউমিডিটি এখানে সঠিক সানসারটি হলো ব্রাইট সানসাইন কুড়ির দাগের প্রশ্ন না খরা ডিজিজ অব রাইস খরা ডিজিজ রাইস যে হয়ে থাকে তার জন্য কী দায়ী না এখানে বলে রাখি যে ধানের ক্ষেত্রে খরা ডিজিজ একটি কমন ডিজিজ আর সেটি হচ্ছে জিঙ্কের জন্য অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্স নাম্বার নম্বর ডিটা হচ্ছে সঠিক অ্যান্সার ডেফিশিয়েন্সি অফ আয়রনের ক্ষেত্রে কী হয়ে থাকে না ডেফিসিয়েন্সি অফ আয়রনের ক্ষেত্রে একাইচে ডিজিজ হয়ে থাকে ধানের ক্ষেত্রে প্রশ্ন নম্বর একুশ দ্য ইনফ্লুয়েন্স অফ হুইট ইজ নোন অ্যাজ যে হুইটের যে ইনফ্লুয়েন্স তাকে কী বলা হয় এয়ার অথবা হেড বলা হয় রেসিমি কাদের বলা হয় না রেসিমি ইনফ্লুয়েন্স হচ্ছে ক্রুসিফিয়ার ফ্যামিলি প্যানিকেরস হচ্ছে প্যাডি আম্বেলস হচ্ছে আম্বেলস আরেক ধরনের গাছের ক্ষেত্রে আম্বেল ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যায় ইন্ডিয়া হ্যাজ ম্যাক্সিমাম প্রোডাকশান অব হুইজ ফ্রুট এখানে মনে রাখা সবসময় মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম প্রোডাকশান ফ্রুট হচ্ছে ইন্ডিয়াতে বেনানা কিন্তু এরিয়া ওয়াইজ যে দেখা যায় যে এরিয়া এরিয়াওয়াজ হচ্ছে ম্যাঙ্গো তারপর স্রাইটাস তারপর হচ্ছে ব্যানালা আরেকটা খুব ভালো প্রশ্ন সোয়েল সায়েন্স থেকে এসেছে তো সোয়েল সায়েন্স থেকে ভালো প্রশ্ন কি এসেছে না ইন ল্যাটেরাইট সোয়েল নো ডেভেলপমেন্ট ল্যাটেরাইট সোয়েলের ক্ষেত্রে কোনো হরাইজনটা ডেভেলপ করেনি এখানে একটু ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয়েছে যে এ টু হরাইজন এ থ্রি হরাইজন বি হরাইজন সি হরাইজন তো প্রথমেই বলে রাখি যে এ টু হরাইজন ইজিক্যালটা হচ্ছে ই হরাইজন যেটা ই হরাইজন সেটাই হচ্ছে এ টু হরাইজন তো এ টু হরাইজন ই হরাইজনে কী বিশেষত্ব না ই হরাইজনে হচ্ছে সমস্ত কিছু ওয়াশ আউট হয়ে যায় অর্থাৎ এলুভেশন হয়ে থাকে অর্থাৎ এখান থেকে আয়রন অ্যালুমিনিয়াম সব কিছু ওয়াশ আউট হয়ে নিচে চলে আসে সেটা হচ্ছে বি লেয়ারে জমা হয় এবং সেটা যেহেতু ল্যাটেরাইজান সয়েলের কথা অর্থ কি না ল্যাটেরাইজ শয়েলের হচ্ছে আয়রন অ্যালুমিনিয়াম সেখানে কি হয় না জমা হয় তো জমা হয়ে থাকে তেইশের দাগের সঠিক অ্যান্সারটি হল এ টু হারাইজন তো চব্বিশের দাগের প্রশ্নতে কী বলা হয়েছে না আউট অফ দ্য টোটাল রেডিয়েশান দ্য অ্যামাউন্ট পি এ আর ইচ অর্থাৎ বলা হয়েছে যে যা রেডিয়েশন আসে সেখানে ফটো সিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশানে কতটা পরিমাণ নেওয়া হয়ে থাকে সেটি সঠিক অনুসার চল্লিশ থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট তো প্রশ্ন নম্বর পঁচিশ হুইচ ইজ নট ট্রু ফর দ্য রিজন টু অফ প্রোডাকশান ফাংশান অ্যান্ড ইকোনমিক রিসিশান এটি ইকোনমিক্স থেকে নেওয়া হয়েছে এখানে বলে রাখি যে প্রোডাকশান রিজিয়ান হচ্ছে তিনটি ফেজ রিজিয়ান ওয়ান রিজিয়ান টু রিজিয়ান থ্রি তো তার আগে বলে থাকি যে রিজিয়ান টুতে টোটাল প্রোডাক্ট ইজ ইনক্রিজ মার্জিনাল প্রোডাক্ট কিপস ডিক্রিজিং এভারেজ প্রোডাক্ট ইজ ডিক্রিজিং তো এখানে বলা হয়েছে না রিজিয়ান টুতে কি বলা হয়েছে না মার্জিনাল প্রোডাক্ট রিমেন্স নেগেটিভ কিন্তু রিজেনের টুতে কী হয় না মার্জিনাল প্রোডাক্ট জিরোতে আসবে কিন্তু রিমেন্স নেগেটিভ আসবে রিজেন থ্রিতে অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটি হলো এ ছাব্বিশের দাগের প্রশ্ন এখানে বলতে চাওয়া হয়েছে যে ফ্রুট ফ্লাই বিলং টু অর্ডার না ফ্রুট ফ্লাই বিলং টু অর্ডার বলতে চেয়েছে যে ফ্রুট ফ্লাই যে ইনসেক্ট সেটি কোন অর্ডারের মধ্যে রয়েছে এখানে চারটি অর্ডার দেওয়া হয়েছে হাইমেনোপ্রেট্রা লেপিডোপেট্রা কোলিওপ্রেট্রা ডিপথেরা এখানে বলে রাখি যে হাইমেনোপ্রেট্রা মধ্যে কোন কোন পকা পড়ে থাকে না বি এবং ওয়াক্স এবং সফ্লাই মাস্টার সফ্লাই তো লেপিডোপেট্রার মধ্যে লেপিডোপেট্রার মধ্যে স্কেল ইনসেক্ট থাকে যেমন পিন বল কার্ম ইওলো স্টেম্বোরার ডাইব ডাইব্যাগ মত তো লেপিডোপেট্রার যে ক্যাটারপিলার ক্যাটার ক্যাটারপিলার মূলত ফ্রুট অ্যান্ড করার ক্ষেত্রে ক্ষতি করে কলিওপেট্রা কলিওপেট্রা কোলিওপেট্রার যে বিলং যে অর্ডারের ইনসেক্টের বৈশিষ্ট্য হল এটি সরাসরি ঢাকা থাকে এবং খুব নরম প্রকৃতির হয়ে থাকে তো আর উদাহরণ কিনা পামকিম রেড বিটেল আর ডিপথেরা ডিপথেরা হচ্ছে সমস্ত ধরনের মাছি হচ্ছে ডিপথেরার মধ্যেই আসে এই অর্ডারের মধ্যেই আসে তো এখানে সঠিক অ্যান্সারটি হলো ডিপ কোশ্চেন নাম্বার সাতাশ হুইজ অফ দ্য ফলোয়িং ইজ এ কোল ক্রপ এখানে বলতে চাওয়া হয়েছে নিচের মধ্যে কোনটি হচ্ছে কোল ক্রপের মধ্যে পড়ে সেটি হচ্ছে ক্যাবেজ এটা খুবই সহজ প্রশ্ন হুইজ ওয়ান অফ দ্য সেকেন্ডারি টিলেজ ইমপ্লিমেন্ট এখানে জানতে চাওয়া হয়েছে যে সেকেন্ডারি টিলেজ ইমপ্লিমেন্ট কোনটি তো তার আগে বলে রাখি এটা নিয়ে প্রায় অনেকে ভুল করে থাকে যেমন প্রাইমারি নিউট্রেন্ট হয় নাইট্রোজেন ফসফরাস পটাশ আর সেকেন্ডারি নিউট্রান্ট হয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার তো এখানে চাইসেল প্লাং ইন্ডিজিয়াস প্লাং এর মোল্ড বন্টন প্লাং এ তিনটি হচ্ছে প্রাইমারি টিলেজ ইমপ্লিমেন্টস আর পড়ে থাকলে হারো এটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড টিলেজ ইমপ্লিমেন্টস জানতে চাওয়া হয়েছে উনত্রিশ হতা প্রশ্ন আন্ডার সাবমার্স কন্ডিশন হুইচ অব দ্য ফলোয়িং নিউট্রিয়ান অ্যাভেলেবিলিটি ইনক্রিজ এই প্রশ্নের সঠিক অ্যান্সার পেতে গেলে ডিকেডি বইয়ের সাবমার সোয়েল পড়তে হবে তো এখানে সঠিক অ্যান্সারটি হবে পটাশিয়াম পাউডারি মিলড এই যে ডিজিজ কস্ট বলতে চাওয়া হয়েছে যে পাউডার মিলের জন্য দায়ী কোন প্যাথোজেন না এখানে মাইক্রোপ্লাজমা দেওয়া হয়েছে ভাইরাস দেওয়া হয়েছে ফাঙ্গাস রয়েছে ব্যাকটেরিয়া রয়েছে এখানে সঠিক অ্যান্সারটি হবে ফাঙ্গাস কারণ আউডার হয়ে এক প্রকারের ফাঙ্গাস গঠিত রোগ তো তার আগে তারপরের প্রশ্ন একত্রিশের দাগে যে জানতে চাওয়া যে ডিউটি ইজ অ্যাসোসিয়েট উইথ এখানে বলে রাখি যে ডিউটি ডেল্টা বেস পিরিয়ড এগুলো হচ্ছে জলসেচ মাপার একটি পদ্ধতি এখানে ডিউটি কাকে বলে না ডিউটি হচ্ছে না ওয়ান কিউবিক মিটার ওয়াটার এক সেকেন্ডে যতটা পরিমাণ এরিয়া কভার করে তাকে ডিউটি বলা হয়ে থাকে পরের প্রশ্ন বত্রিশ টিউবয়েজ ইজ প্রোপাগেটেড বাই না টিউরোজ কিসের দ্বারা প্রোপাগেটেড হয় এটি হচ্ছে বাল্ব এখানে বলে রাখি না এক হেক্টর টিউরোজ প্রোডাকশানের জন্য প্রায় দেড় থেকে দু লক্ষ বাল্বের প্রয়োজন হয়ে থাকে প্রশ্ন নম্বর তেত্রিশ এখানে একটি প্র্যাকটিক্যাল বেস প্রশ্ন দেওয়া হয়েছে না হুইজ অন হবে নট কারেক্ট ফর অ্যাপসিড ক্রপ অর্থাৎ রেপসিড ক্রপের ক্ষেত্রে কোনটি সঠিক নয় প্রথম হয়েছে ফাইব্রাস রুট লিপসিসাইল প্রেফার কুল ক্লাইমেট ব্রাঞ্চিং ওয়াক্স এখানে সঠিক অ্যান্সার দেবে ফাইবার রুটস কারণ রেপসিড অর্থাৎ মাস্টার গ্রুপের যে ফসলের যে শিকড় হয় তাতে ট্যাব রুট থাকে সেখানে ফাইব্রাস রুট থাকে না চৌত্রিশে দাগের প্রশ্ন এখানে জানতে চাওয়া হয়েছে সোয়েল স্যালিনটি রিসার্চ ইনস্টিটিউট কোথায় না ভারতীয় যে সোয়েল স্যালেন্ট রিসার্স ইস্টিটিউট আছে সেটা হচ্ছে কান্নালে অবস্থিত কটকে কি রয়েছে না কটকে রয়েছে ধান গবেষণা কেন্দ্র ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট এডিবিল পোর্শন অফ লিচু এডিবিল পোর্শন লিচুর কোন অংশ আমরা খেয়ে থাকি তার আগে বলি এখানে চারটি অপশান রয়েছে মেসোকার্প ফ্লেশিয়ার আইল সিড সিট এখানে সঠিক অ্যান্সারটি হবে ফ্লেসিয়ার আইল মেসোকার্প কাদের হয় না ম্যাঙ্গো এবং পেপিয়ার ক্ষেত্রে এন্ডোকার্প থাকে কোকোনাটের ক্ষেত্রে সিট যেগুলো ড্রাই ফ্রুটের ক্ষেত্রে আমরা সিট হিসাবে আমরা এডিবল করে থাকি ছত্রিশের দাগের প্রশ্ন টিক্কা ডিজিজ ইজ ফাউন্ড না টিক্কা ডিজিজ যে টিক্কা ডিজিজ পার্টিকুলার গ্রাউন্ড হয়ে থাকে লক্ষণ কিনা পাতায় ছোট ছোট গোল গোল বাদামি কাল রং দেখা যাবে এবং এর কজন অনুগান হচ্ছে সার্কোস পরা পার্সন এটা সাঁত্রিশের দাগের সাঁত্রিশের দাগের প্রশ্ন কী রয়েছে না স্ক্যারিফিকেশান ইজ ডান ফর না স্ক্যারিফিকেশান কিসের জন্য ব্যবহার করা এখানে চারটি অপশান রয়েছে ডেভেলপমেন্ট অফ ডিজিজ রেজিস্ট্যান্ট ফর আর্লি ভিগর সি ব্রেকিং ডরমেন্সি ডি হচ্ছে ফ্রুটিং এখানে বলে রাখি যে স্ক্যারিফিকেশান এটি একটি খুব যারা হার্ড সিড কোড অর্থাৎ যে সমস্ত বীজের কভার হচ্ছে হার্ড ডিজ তাদেরকে ব্রেকডাউনের জন্য স্ক্যারিফিকেশান প্রসেস করা হয়ে থাকে তো আটত্রিশের দাগের প্রশ্ন হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ক্রপ হ্যাজ ম্যাক্সিমাম ওয়াটার রিকোয়ারমেন্ট জানতে চাওয়া হয়েছে যে কোন এই যে চারটি ফসলের নাম দেওয়া হয়েছে কোনটিতে বেশি সবচেয়ে বেশি জলসেচ দেওয়া হয়ে থাকে না এটি দেওয়া হয়ে থাকে সুগার কেনের ক্ষেত্রে ক্ষেত্রে এখানে একটি সহজ টিপস ট্রিক্স নেওয়া যেতে পারে কারণ সুগার কেন হচ্ছে এক থেকে দেড় বছরের ফসল সেখানে বার্লি মেজ কটন এগুলো তিন থেকে সাড়ে তিন মাসের ফসল সেহেতু স্বাভাবিক সুগার কেনে বেশি জলসেচের প্রয়োজন হবে উনচল্লিশের দাগের প্রশ্ন কি বলা হয়েছে না সোয়িং অফ সাকসেডিং ক্রপ আফটার ফ্লাওয়ারিং অ্যান্ড বিফোর দ্য হারভেস্ট অফ স্ট্যান্ডিং ক্রপ ইজ টার্মড বলা হয়েছে যে একটি ফসল কাটার আগে তার আগে দ্বিতীয় ফসলের বীজ বুনে দেওয়া হয় সেটাকে রিলে ক্রপিং বলা হয় যেমন আমাদের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কি হয় না আমন ধান কাটার আগে অড়হর বা মুগ বা বিড়ি কলায়ের বীজ বুনে দেওয়া হয় এখানে মিক্সড ক্রপিং কখন বলা হয় না যখন দু তিনটে বীজকে একসাথে মিক্সিং করে বোনা হয় তাকে মিক্সড ক্রপিং বলা হয় ইন্ডিয়া ক্রপিং না ইন্ডিয়া ক্রপিংয়ের ক্ষেত্রে রো মেনটেনেন্স করা হয় যেমন আমাদের পশ্চিম মেদিনীপুরে জুট এবং মুগ একসাথে ইন্ডিয়া ক্রপিংয়ে চাষ করা হচ্ছে চার লাইন জুট এক লাইন হচ্ছে মুখ চল্লিশের দাগের প্রশ্ন কী বলা হয়েছে না চল্লিশের দায়গের প্রশ্ন বলা হয়েছে লিপ লাইট ইন হুইট কস্ট গমে যে লিপ হয় তার জন্য দায়ী কনে না এটা হচ্ছে অল্টারনেটিয়া পেসিস তার আগে বলে রাখি না ইউরোসিস্ট পেসিসের জন্য দায়ী হচ্ছে ফ্লাক্স মার্ট আর আষ্টটি জন্য হচ্ছে লুস মার্ট এটি হচ্ছে ইন্টারনালি সিট বন্ডিজি আর পাকসিনিয়া হচ্ছে রাষ্ট্রের জন্য দায়ী রাস থ্রি টাইপস হয়ে থাকে গমের ক্ষেত্রে অ্যাকচুয়ালি তাকে প্রশ্ন বলা হয়েছে না ভার্নালাইজেশন রেফার্স টু আর্লি ফ্লাওয়ারিং প্ল্যান্টস না ভার্নালাইজেশান যে প্রসেসটি আর্লি কি সেটা কী ব্যবহার করা কিসের জন্য ইউজ করা হয় না ট্রিয়েটিং দ্য সিডস ইন হট এয়ার সিড ট্রিটমেন্ট উইথ হরমোন ট্রিয়েটিং দ্য সিডস অ্যাট ভেরি লো টেম্পারেচার সিড ট্রিটমেন্ট উইথ এক্স রে এখানে সঠিক অ্যান্সারটি হবে সি পরবর্তী প্রশ্ন বি আর্লি কি বলা হয়েছে না সেন্ট্রাল পটাটো রিসার্চ ইনস্টিটিউট ইন সিচুয়েটেড যে গবেষণা সেটা হচ্ছে হিমাচল প্রদেশের অবস্থিত আর লক্ষণতে কি অবস্থিত না লক্ষণৌতে অবস্থিত হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট আর দেরাদুনে কি রয়েছে না ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোয়েল ওয়াটার অ্যান্ড কনজারভেশন আর নৈনিতালে কি রয়েছে না কোল্ড ওয়াটার রিসার্চ সেন্টার সল্টেশন ইজ যে প্রসেস সল্টেশনটা কি ধরনের প্রসেস না সল্টেশন হচ্ছে এক ধরনের উইন্ড ইরোজান এখানে বলে রাখি না উইন ইরোজেন তিন প্রকারের হয়ে থাকে না সাসপেনশান সল্টেশন অ্যান্ড সারফেস ক্রিপ সাসপেনশনের ক্ষেত্রে ডায়মিটার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ানের নিচে এবং জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে সল্টেশন এবং সারফেস স্ক্রিপ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভের বেশি ডায়মিটার সার্ফেস স্ক্রিপ দ্য অপটিমাম টেম্পারেচার ফর গ্রেন ডেভেলপমেন্ট দ্য অপটিমাম টেম গ্রেন ডেভেলপমেন্ট গমের ক্ষেত্রে কত টেম্পারেচারে গ্রেন ডেভেলপমেন্ট ভালো এখানে খুব নিয়ার অ্যাবাউট অ্যান্সার দেওয়া রয়েছে টেন ডিগ্রি আঠেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি চল্লিশ ডিগ্রি এখানে সঠিক অ্যান্সারটি হবে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড দ্য রেট অফ চেঞ্জ ইন দ্য টোটাল প্রোডাক্ট অ্যাট এ গিভেন পয়েন্ট অ্যাজ দ্য কোয়ান্টিটি অফ ইনপুট চেঞ্জ ইন টার্ম অ্যাজ বলা হয়েছে দ্য রেট অফ চেঞ্জ ইন দ্য টোটাল প্রোডাক্ট অ্যাট এ গিভেন পয়েন্ট যে কোনো টোটাল প্রোডাকশানের ক্ষেত্রে যখন কোনো একটি পয়েন্ট চেঞ্জ করে দেওয়া হবে ইনপুট যখন চেঞ্জ করা তখন তাকে কোন কী বলে না মার্জিনাল প্রোডাক্ট বলা হয়ে থাকে ইজ যে প্রসেস পটুলাইশান কি হয় না প্রজুলাইশন একটি সয়েল ফর্মেশান উইন ইরোজেন ওয়াটার ইরোজেন সোয়েল সয়েল পর্যলেশন হচ্ছে একটি সোয়েল ফরমেশান যেখানে কী হয় না সিস্কুই অক্সাইড হচ্ছে রিমুভ হয়ে যায় যেখানে সিলিকা অ্যাকুলেটেড হয় যার ফলে পর্জলেশনের ক্ষেত্রে কী হয় না অ্যাসিড ফরমেশান তৈরি হয়ে থাকে এ রেনিডে রিসিভ অ্যাটলিস্ট রেনিডে কাকে বলবো না যখন একদিনে বৃষ্টিপাত টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত তখন তাকে রেনি কোয়েশ্চেন নাম্বার ফর্টি এইট এখানে কী বলা হয়েছে প্রশ্নতে হ্যাঁ কজিলো অর্গানিজম অফ সিড ব্লাইট অফ রাইস অর্থাৎ ধানের খোলা রোগের জন্য দায়ী জীবাণুটার নাম কিন অপশান বি রাইজকটেনা সলানি তো খোলা রোগের লক্ষণ কি না খোলা রোগ মূলত আমন ধানে এই রোগটি বেশি লক্ষ্য করা যায় না কাণ্ডের যে অংশ কাণ্ডের যে অংশ জলের লাইনে থাকে সেখানে প্রথমে মেটে সবুজ রঙের ছোট দাগ দেখা যায় এবং দাগগুলি বড় হলে বাদামি রঙের হয় মূলত রাতের তাপমাত্রা তেইশ থেকে পঁচিশ ডিগ্রি থাকলে এবং বেশি আপেক্ষিক আদ্রতা থাকলে এই রোগের মাত্রা বৃদ্ধি পায় প্রতিকার কি না প্রতিকার হিসাবে প্রতি লিটার জলে দু মিলি ভ্যালিডামাইসিন অথবা জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এল টিল প্রয়োগ করতে হবে অপশান তে কী রয়েছে না হেলস পোরিয়াম ও সিগমোডিয়াম এটি ব্রাউন স্পটের জন্য দায়ী জীবাণু এবং ডি হচ্ছে পিরিকুলাইরা ওরাইজে অর্থাৎ এটি ব্লাস্ট ডিজির জন্য দায়ী নেক্সট কোয়েশ্চেন ফর্টি নাইন দ্য ফ্রুট অফ ওগড়া ইজ এ বোটানিক্যাল এজ অপশান এ পট অপশান বি ব্যারি অপশান সি ক্যাপসুল অপশান ডি সিলিগুয়ে এখানে সঠিক অ্যান্সারটি হল অপশান সি ক্যাপসুল অপশান এ পট পট কোন ক্ষেত্রে হয় না ডাল জাতীয় ফসলের ফসলকে ফ্রুটকে বলা হয় পট অপশান বি বেরি কলা জাতীয় যে ফসল তার ফলকে বেরি বলা হয় অপশান ডি সিলিকুয়ে সমস্ত ক্রুষি পিয়ার ফ্যামিলির ফসলের ফলকে সিলিকুয়ে বলা হয় নেক্সট কোশ্চিন কোয়েশ্চিন নাম্বার ফিফটি আর্কেল ইজ এ ভ্যারাইটি অফ অপশান এ রেডিস অপশান বি তোরিয়া অপশান সি লেন্টিল ডি নান অফ দ্য অ্যাভাব এখান সঠিক অ্যান্সারটি হলো নান অফ অ্যাভাব তা আর্কেল হচ্ছে একটি উন্নত মানের পির ভ্যারাইটি নেক্সট কোয়েশ্চিন ফিফটি ওয়ান ডানিয়া ইজ এ ভ্যারাইটি অফ বিন ব্রড বিন ব্রডবিন কলিফ্লাওয়ার সঠিক অ্যান্সারটি ফিফটি টু ম্যাক্সিমাম এরিয়া অফ গঙ্গাটিং অ্যালুফিলাম ইজ কভার্ড অর্থাৎ গঙ্গাটিং অ্যালুফিলিয়াম সোয়েলে সবচেয়ে কোন ফসল চক্র ভালো হয় অপশান এই রয়েছে রাইস হুইট সিস্টেম অপশান বি মেজ নাট সিস্টেম অপশান সি রাইস মেজ সিস্টেম অপশান ডি জুট রাইস সিস্টেম এখানে সঠিক অ্যান্সারটি হল রাইস হুইট সিস্টেম কারণ গঙ্গাটিং অ্যালুফিলিয়াম সোয়েল হচ্ছে ইম্যাচুয়ার সোয়েল এখানে মূলত দুটি অর্ডার রয়েছে বেশিরভাগ সেটি হলো এন্টি সোয়েল এবং ইনসেপটি সোয়েল নেক্সট কোয়েশ্চিন ফিফটি থ্রি ফিফটি থ্রিতে কী বলা হয়েছে না গলমিজ অ্যাটাক ইন রাইস প্রোডাক্টস প্রডিউসেস অর্থাৎ যাকে বাংলায় বলা হয় ভেপু পোকা না ভেপু পোকা যে ধানে যখন অ্যাটাক করে তখন তার কী লক্ষণ দেখা দেয় না ভেঁপু পোকা দেখতে পুরো একেবারে মাছির মতো এটা যখন পাতার নিচের দিকে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা পকা কাণ্ডের কেন্দ্রীয় অংশে ঢুকে যায় তৈরি হতে থাকার পাতা আক্রমণ করে একটা গোল পেঁয়াজ কলির মতো পাতা তৈরি হয় অনেক ক্ষেত্রে পাতার ডগাতে ছোট শীষ পাতা দেখা যায় পেঁয়াজগুলির পাতার মধ্যে পোকার পিউপদ দশা তা কাটে পেঁয়াজগুলির ডগা ফুটো করে পূর্ণাঙ্গ পোকা পার হয় এবং পেঁয়াজের খসার মতো যে থোড়গুলো সেগুলো হয়ে যায় তাই একে তাই একে অনিয়ন স্যুট টাইপের একে লক্ষ্য করা যায় তার সঠিক অ্যান্সারটি হলো অপশান নম্বর ডি নেক্সট কোশ্চেন ফিফটি ফোর স্টুলিং ইজ এ কমার্শিয়াল মেথড অফ প্রপাগেশান এখানে বলা হয়েছে যে স্টুলিং পদ্ধতি প্রোপাগেশনের কোন ফসলের কোন ফলের ক্ষেত্রে করা হয় অপশান এতে রয়েছে অ্যাপেল অপশান বি গুয়াভা অপশান সি সাইট্রাস অপশান ডি লিচু আইসিআর গুয়াভার প্রোপাগেশনের ক্ষেত্রে স্টুলিংকে সবচেয়ে বেস্ট মেথড এবং চিপেস্ট মেথড এবং ব্রডলি ইউজ জন্য রেকমেন্ডেশান করেছে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ ইন অ্যাসিড সোয়েলস হুইজ অফ দ্য নিউট্রিয়ান্ট অ্যাভেলেবিলিটি ইনক্রিজ তো এখানে অপশান রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং ফসফরাস এখানে সঠিক অ্যান্সার টেবে আয়রন নেক্সট কোশ্চিন ফিফটি সিক্স ওয়েট অফ ওয়াটার ভেপার পার ইউনিট ভলিউম অফ এয়ার ইজ টার্মড কী বলা হয় না অ্যাবসোলেট হিউমিডিটি এটি প্রিন্সিপাল অফ প্রিন্সিপাল অফ এগ্রোনমি রেডি রেডি বইয়ের ক্লাইমেটিক চ্যাপ্টারতে রয়েছে নেক্সট কোয়েশ্চিন ফিফটি সেভেন হুইজ অফ দ্য ফলোইং ইজ এ নিউট্রাল ফার্টিলাইজার নিউট্রাল ফার্টিলাইজারের কথা প্রশ্ন সার যাকে বলা হয় এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্যান ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট কীভাবে তৈরি হয় না ক্যালসিয়াম কার্বোনেটের সাথে অ্যামোনিয়াম নাইট্রেটের মিশিয়ে ক্যান তৈরি করা হয় ক্যানের মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্টেজ থাকে না পঁচিশ পার্সেন্টেজ তার মধ্যে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে অ্যামোনিয়াম আকারে এবং বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে নাইট্রেট আকারে তার আগে বলে রাখি না ইউরাতে নাইট্রোজেন পার্সেন্টেজ কত ইউরাতে নাইট্রোয়েন পার্সেন্ট থাকে ফর্টি সিক্স অ্যামোনিয়াম সালফেটে থাকে একুশ পারসেন্ট এবং অ্যামোনিয়াম সালফেট আঁটে থাকে উনিশ শতাংশ তো এখানে যেটা বলে রাখি যে নিউট্রাল নিউট্রাফাটিজার কেন ক্যান ক্যানকে বলা হয়ে থাকে না ক্যান হচ্ছে মাটির মধ্যে কোনো অ্যাসিড তৈরি করে না আমাদের অ্যাসিড যে ইকোভেলেন্ট রেশিও তার ইউরিয়ার ক্ষেত্রে হচ্ছে এইটটি অ্যামোনিয়াম সালফেটের ক্ষেত্রে একশো একুশ এবং অ্যামোনিয়াম সালফেট আটের ক্ষেত্রে তিরানব্বই এখানে বলা ভালো যে ইউরিয়া যে আশি পার্সেন্ট ইকোভেলেন্ট অ্যাসিডই তৈরি করে অর্থাৎ একশো কেজি আশি কেজি ক্যালসিয়াম কার্বনেট একশো কেজি ইউরিয়া যদি প্রয়োগ করা হয় তো তার অ্যাসিডকে কমানোর জন্য একশো আশি কেজি ক্যালসিয়াম কার্বনেট মাটিতে প্রয়োগ করতে হবে কোশ্চেন নাম্বার ফিফটি এইট দ্য ডাউনওয়ার্ড মুভমেন্ট অফ সারফেস সোয়েল ওয়াটার ইজ নন এটি খুব কনফিউজ লেভেলের প্রশ্ন এবং প্রায় সবাই ভুল করে থাকে ইনফিল্টেশন হবে না পার্কুলেশন হবে এই দুটোর মধ্যে প্রায় সবাই কনফিউজ হয়ে পড়ে এখানে বলা ভালো একটি ইনফিলট্রেশান এবং পার্কুলেশানের তফাত কিনা ইনফিলটেশনও ডাউনওয়ার্ড মুভমেন্ট পারকুলেশানও ডাউনওয়ার্ড মুভমেন্ট কিন্তু ইনফিলটেশান একটি সার এক দুটো ফেজের মধ্যে হয় অর্থাৎ এয়ার ফেজ থেকে সলিড ফেজ অর্থাৎ যখন সারফেস সার্ফেস লেয়ার থেকে যখন ওয়াটার যখন ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় তখন ইনফিলটেশন আর যখন সার্ফ সারফেস অর্থাৎ সোয়েলের ভিতরে অংশে যখন ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় তাকে বলে পারকুলেশান লিচিংও একটি ডাউনওয়ার্ড মুভমেন্ট কিন্তু লিচিংয়ের একটি বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোনো না কোনো নিউট্রেন্ট এর মধ্যে নিচে যাবে ওয়ার্শ আউট মানে ধুয়ে চলে যাওয়া এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় ওয়ার্শ আউট নেক্সট কোশ্চিন ইয়োলো কালার ইন টমেটো ইজ ডিউ টু অর্থাৎ ইয়েলো কালার টমেটোর যে হলুদ কালার হয় তার জন্য দায়ী কে না সেটা হচ্ছে ক্যারোটিন লাইকোপিন হচ্ছে রেড কালারের জন্য দায়ী নেক্সট কোয়েশ্চিন সিক্সটি ডায়মন্ড ব্যাগমথ ফাউন্ড টু অ্যাটাক বলা হয়েছে ডায়মন্ড ব্যাকমথ কোন কোন ফসলের ক্ষেত্রে বেশি আক্রমণ হয় অ্যান্সারটি হবে ক্রুষি ফ্যামিলি কৃষিপের ফ্যামিলিসি আমরা লক্ষ্য করেছি যখন আমরা বাঁধাকপি বা ফুলকপি বা ওলকপির ফিল্ডে সকালে যদি লক্ষ্য করতে যাই দেখো বাঁধাকপির মাথা ছিদ্র করেছে এটা মূলত ডায়মন্ড ব্যাগ মতের দ্বারা এটি বেশি আক্রান্ত হয় প্রতিকার হিসাবে কোরাজেন এক গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করা যেতে পারে অথবা মনোক্রোটাফস দু গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করা যেতে পারে নেক্সট কোয়েশ্চিন সিক্সটি ওয়ান অ্যারোয়ং ইঞ্চ ফাউন্ট অ্যারোয়ং ইঞ্চ পার্টিকুলার একটি ইনফ্লুয়েন্সকে বলা হয় এটি সুগারখেনের ক্ষেত্রে লক্ষ্য করা যায় হুইটের ক্ষেত্রে হচ্ছে ইয়ার বা হেড সানফ্লাওয়ারের ক্ষেত্রে হচ্ছে রেশিমি রাইসের ক্ষেত্রে হচ্ছে স্পিকলেট নেক্সট কোয়েশ্চেন সিক্সটি টু দ্য অবজেক্টিভ অফ সাবসিস্টেন্ট ফার্মিং ইজ টু প্রডিউস বলা হয়েছে সাবসিস্টিস ফার্মিংয়ের কী উদ্দেশ্য না সাবসিস্টেন্ট ফার্মিংয়ের উদ্দেশ্য কী না সাবসিস্টেন্ট ফার্মিংয়ের উদ্দেশ্য হল এসেন্সিয়াল ফুড ক্রপস ফর ফ্যামিলি অ্যান্ড মার্কেট অর্থাৎ আমরা যে ফসলটা তুলছি সেটা ফ্যামিলির উদ্দেশ্যও লাগবে মার্কেটের উদ্দেশ্যে না এসেন্সিয়াল ফুড ক্রপস ফর ফ্যামিলি অর্থাৎ একটি পরিবারের জন্য যে খাবার উৎপাদন হচ্ছে সেটি হচ্ছে সেটি হচ্ছে সাবসিস্টেন্ট ক্রপের মূল উদ্দেশ্য এবং সি বলা হয়েছে না ফুড অ্যান্ড ফ্রাইবার ক্রপস ফর ফ্যামিলি মার্কেট এটা হবে না মার্কেটের কোনো উদ্দেশ্যেই সাবসিস্টেন্ট ফার্মিং ইউজ করা হয় না নেক্সট কোয়েশ্চিন বলা হয়েছে সিক্সটি থ্রি ইসি অফ স্যালাইন অ্যান্ড স্যালাইন অ্যান্ড অ্যালকালিস গ্রেটার দেন অপশান বি ফোর মিলিমোস পার সেন্টিমিটার দ্য টার্ম ইনভার্সান ডিনোটস তো ইনভারসান ডিনোটস কাকে বলা হয় না যখন উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি হয় অর্থাৎ ইনক্রিজ ইন টেম্পারেচার দুই ইনক্রিজ ইন হাইট আর অ্যান্টিবায়োটিক যেটা রয়েছে সেটা উল্টোটাই তা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে নেক্সট কোয়েশ্চিন সিক্সটি ফাইভ নেক্সট কোশ্চিন সিক্সটি ফাইভ এখানে বলা হয়েছে যে অপটিমাম প্ল্যান্ট পপুলেশান অব মেজ না মেজের ক্ষেত্রে কত গাছ লাগে এখানে অপশান রয়েছে ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড এইটি থাউজেন্ড এবং নব্বই হাজার এখানে বলে রাখি যে মেজের যে দূরত্ব তা থাকে ষাট ইন্টু পঁচিশ অর্থাৎ পনেরোশো সেন্টিমিটার স্কোয়ার ইজিক্যাল টু জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার স্কোয়ার তার মানে টেন থাউজেন্ডকে যদি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে ভাগ করা হয় তাহলে অ্যান্সার আসবে সিক্সটি ফাইভ থাউজেন্ড অর্থাৎ এখানে সঠিক অ্যান্সারটি হবে সিক্সটি থাউজেন্ড নেক্সট কোয়েশ্চিন ফসফরাস পার্সেন্টেজ ইন ডিএপি ডিএপিতে কত পার্সেন্ট ফসফরাস থাকে ডিএপিতে ফসফরাস থাকে ছেচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন থাকে আঠেরো পার্সেন্ট হুইপ টেল ইন কলিফ্লাওয়ার অকার ডিউ টু ডেফিসিয়েন্সি এটি একটি খুব গুরুত্বপূর্ণ ফুলকপি ফিজিওলজিক্যাল পুষ্টিমলা অবঘনিত রোগ সেটি হচ্ছে মলিপোডিয়ামের দ্বারা বরণের ক্ষেত্রেও কলিফ্লাওয়ারের ক্ষেত্রে হয় কী না হয় না হলো হার্ট বরণ আয়রন কিন্তু ধানের ক্ষেত্রে একটি ডেফিসিয়েন্সি রোগ হয় যারা একইচে ডিজিজ বলা হয় ম্যাঙ্গানিচের ক্ষেত্রে ভ্যালসা ব্লাইড অফ ওট ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হয়ে থাকে নেক্সট কোয়েশ্চিন কী বলা হয়েছে না নেক্সট কোয়েশ্চিন বলা হয়েছে ব্লু গিন অ্যালগি অ্যাপ্লাইড নেক্সট কোয়েশ্চিন কী বলা হয়েছে না ব্লু গিন অ্যাপ্লাইড কখন অর্থাৎ বিজিএ অ্যাপ্লাইড কখন করা হয় না বিজিএ অ্যাপ্লাইড করা হয় আফটার ট্রান্সপ্ল্যান্টিং অর্থাৎ ধান রোয়ার পরে ব্লু গিন অ্যালগি অ্যাপ্লাই করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে নেক্সট প্রশ্ন বলা হয়েছে ইন ওয়েট সিজিন অর্থাৎ ভিজে সময় যা ইনিশিয়েশান অফ প্যানিকেল দ্য ভিজের সময় দ্য ইনিকেল প্যানিশিয়েশান রাইস ভ্যারাইড অর্থাৎ বলা হয়েছে যে একটি দানের যে সিড টু সিট যার একশো কুড়ি দিনের দৈর্ঘ্য তখন প্যানিকেল প্রাইমডাল কখন স্টার্ট হয় না এটির সঠিক অ্যান্সার হবে সিক্সটি টু সিক্সটি ফাইভ ডে আফটার সোয়িং এখানে বলা রাখা বলে রাখা ভালো একটি জনন পর্বের একেবারে প্রথম স্টেজ অর্থাৎ বাংলা যাকে বলা হয় শীষমুকুলের সূচনা পর্ব তারপরে রয়েছে বৃদ্ধি দশা তারপর হচ্ছে থর দশা তারপর হচ্ছে বার হওয়া দশা তারপর ফুল ফোটা দশা তারপর হচ্ছে গ্রেন ফিলিং দশা তো এখানে সঠিক অ্যান্সারটি হবে বি কোশ্চেন নাম্বার সেভেনটি কোয়েশ্চেন নাম্বার সেভেনটিতে কি বলা হয়েছে না এ পার্ট অফ রেনফল ইউজ ফর কনজিউটিভ ইউজ ইন ক্রপ ইজ টার্মড অর্থাৎ এখানে বলা হয়েছে যে একটি ফসল তার ডিরেক্ট ও ইনডাইরেক্ট যা জল ইউজ করে তাকে কি বলে না তাকে বলা হয় ইফেক্টিভ রেনফল ভেরিয়েন্স ইজ ই দ্য ভেরিয়েন্সের ফর্মুলা এক না স্ট্যান্ডার্ড ডিভিশন স্কোয়ার নেক্সট কোয়েশ্চেন সেভেন্টি টু ম্যাক্সিমাম নাইট্রোজেন পেজেন্ট ইন বলা হয়েছে ম্যাক্সিমাম নাইট্রোজেন কিসের মধ্যে থাকে এটা কনসেন্ট্রেটেড অর্গানিক মেনুয়ার এখানে চারটে নাম দেওয়া হয়েছে তিনটে নাম আছে নিম কেক নাট কেক মাস্টার্ড কেক এখানে বলা বলা নিম কেক এবং মাস্টার কেকের পরিমাণটা দুটোতে একই পরিমাণ থাকে ফাইভ পয়েন্ট টু নাট কেকের ক্ষেত্রে সেভেন পয়েন্ট থ্রি আর ফার্মিয়ার মেনুয়ারের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট বাদাম বাদাম গান মনে থাকলে কিন্তু এটা সঠিক অ্যান্সার মনে থাকবে সেভেন টু সেভেন থ্রি সেভেন থ্রিতে কী বলা হয়েছে না পটাটো টিউবার ইজ পটাটো টিউবার কিনা এটা হচ্ছে মডিফাইড স্টেম সেভেন্টি ফোর এটি স্ট্যাটিস্টিক থেকে নেওয়া হয়েছে ইফ এক্স ওয়ান এক্স টু এক্স এন আর এন ভ্যারাইটি অ্যান্ড ই ওয়াই ইজ দে আর মিন দ্য সাম অফ স্কোয়ার উইল উইলবে এখানে সঠিক অ্যান্সারটি হবে সামেসান ক্যাপিটাল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার নেক্সট কোয়েশ্চেন সেভেন্টি ফাইভ হুইচ প্রোজেক্ট স্টার্টেড উইথ দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ ফট ফাউন্ডেশান বলা হয়েছে কোন প্রোজেক্টের সাথে ফট ফাউন্ডেশানের হেল্প রয়েছে তার আগে বলে রাখি যে ইথানন পাইলট প্রজেক্ট অ্যালবার্ট মেয়র উনিশশো আটচল্লিশ সালে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট উনিশশো বাহান্ন সালে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন এটি চালু হয় ন্যাশনাল এক্সটেনশন উনিশশো তিপান্ন সালের দোসরা অক্টোবর আর ইন্ডেনশিম এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্ল্যান হলো হয় উনিশশো ষাট সালের জুলাই মাসে তো এই স্কিমের মূল উদ্দেশ্য কি না ওই স্কিমের মূল উদ্দেশ্য হাইব্রিড সিট ব্যবহার করা এবং ফার্টিলাইজার ব্যবহার করা এবং প্রোডাকশান ইনক্রিজ করা হচ্ছে এই প্রোজেক্টের মূল লক্ষ্য ছিল নেক্সট কোশ্চিন ইনফ্রারেড থার্মোমিটার না ইনফ্রারেড থার্মোমিটার এর রেঞ্জ কত এখানে বলে রাখি যে ফটো সিন্দেশে অ্যাক্টিভ রেডিয়েশানের পরের স্থানে হচ্ছে ইনফ্রানেট রেডিয়েশান এবং এক্স রে রে থেকে যত আমরা নিচের দিকে যাব তত রেয়ের যে রেঞ্জ তা বৃদ্ধি পায় কিন্তু ক্ষতিটার পরিমাণ অনেক কম হয় এখানে আমরা জানি যে ফটোসিনথেসিস অ্যাক্টিভ রেডিয়েশনের রেঞ্জ হচ্ছে চারশো থেকে সাতশো ন্যানোমিটার বা চার থেকে আট মাইক্রোমিটার তো তারপরে হচ্ছে ইনফারেট তো ইনফারেটের ই হচ্ছে আট থেকে চোদ্দো মাইক্রোমিটার নেক্সট রাইট টাইম অফ জুট হারভেস্ট অর্থাৎ জুট কাটা সঠিক সময় কখন প্রথমেই বলে রাখি জুট আমাদের যে মূলত তিনটে জেলায় বেশি হয়ে থাকে এক হচ্ছে পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া হুগলি কিছু জেলায় বেশি পরিমাণ পাটের চাষ হয় পশ্চিমবঙ্গে তো পার্ট বোনা থেকে প্রায় পঁচানব্বই দিন বা একশো দিনের মাথায় প্রি ফ্লারিং স্টেজ হয় এটাই হচ্ছে সবচেয়ে ভালো স্টেজ নেক্সট বলা হয়েছে ফটো সিন্থেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশান অর্থাৎ পিআর ইজ মেজার্ড বাই এটা সঠিক অ্যান্সার অফ সেন্সার অপশান এতে রয়েছে অ্যালবেনোমিটার না অ্যালবেনোমিটার কী বলা হয় না অ্যালবেনোমিটার মেজার কী করে গ্লোপ্যান্ডের রিফ্লেক্টেড সোলার রেডিয়েশান নেক্সট বাড়ছে সানসাইন রেকর্ডার সানসাইন রেকর্ডার কিনা রেকর্ড দ্য অ্যামাউন্ট অফ সানসাইন অ্যাট এ গিভেন টাইম আর আছে কি অপশান ডিতে কিনা পাইরেমিটার না পাইরোলিমিটার কি না ডাইরেক্ট সোলার রেডিয়েশন মাপা হয় অপশান সেভেন্টি নাইন সাপোজ দে আর এইট ভ্যারাইটিস অ্যান্ড দে আর রেপ্লিকেট থ্রাইস ইন আরবিডি হোয়াট উইল বি দ্য ইরোড ডিগ্রি অফ ফ্রিডাম না ইরোড ডিগ্রি অফ ফ্রিডামের ফর্মুলা কি আরবিডির ক্ষেত্রে না এইট মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড আর মাইনাস ওয়ান অর্থাৎ নাম্বার অফ ট্রিটমেন্ট আর নাম্বার অফ রেপ্লিকেশান এখানে এইট মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ সেভেন ইন্টু টু অর্থাৎ ফরটিন হবে অর্থাৎ সঠিক অ্যান্সার হল ফরটিন নেক্সট কোয়েশ্চেন এইটটি হুইজ পোর্শান অব দ্য সুগার ক্যান স্টেগ ইজ প্রেফার্ড ফর শোয়িং পারপস এখানে বলা হয়েছে আঁখের কোন পোর্শানটা বিচ পারপসে ইউজ করা হয় এটার সঠিক অ্যান্সার হবে টপ ওয়ান থার্ড টু হাফ পোর্শান বিকজ না আপার পোর্শানের যে অংশ হচ্ছে ইমম্যাচুয়ার এবং সুগার কন্টেন্ট অনেক কম থাকে তার ফলে কী হয় না জার্মিনেশান খুব কুইকলি হয় এই জন্য আপার পোর্শান নেওয়া হয় নেক্সট কোয়েশ্চেন এইটটি ওয়ান মোস্ট ক্রিটিক্যাল স্টেজ ফর হুইট ইরিগেশান তো এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক এক্সামেই এটি এসেছে এখানে বলা হয়েছে ব্রাঞ্চিং সিআরআই স্টেজ মিল্ক অ্যাডভেন্টিয়াস রুট ফর্মেশন এখানে বলে রাখি যদিও পশ্চিমবঙ্গে গম অতটা হয় না চাষ মূলত উত্তরপ্রদেশ বিহারে হয়ে থাকে তো ক্রাউন রুট ইনিশিয়েশান ধান গম বোনার একুশ থেকে পঁচিশ দিনের মাথায় লক্ষ্য করা যায় কী লক্ষ্যটা করা যায় না রুট এবং স্যুটের মধ্যে একটি ক্রাউন জোন লক্ষ্য করা যায় না যে জোনটার সময় জলসেচ খুবই দরকার কারণ এই সময় সেকেন্ডারি যে রুট তৈরি হয় এবং তার সাথে সাথে ইফেক্টিভ টিলারও তৈরি হয় এবং এই সময় জল না দিলে ইল্ডের ক্ষেত্রে এটা ব্যাপক প্রভাব পড়ে নেক্সট কোয়েশ্চেন এইটি টু ইন অ্যাডিশান অফ ফসফরাস এস এসপি অলসো কনটেন্ট মনে রাখার দরকার যে এসএসপি সার যে এস এস সার আমরা মূলত ফসফেট হিসেবে ব্যবহার করি যেখানে ষোলো পার্সেন্ট ফসফেট থাকে তা বাদেও এর মধ্যে দুটো সেকেন্ডারি নিউট্রিয়েন্ট থাকে যেটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সালফার যেখানে বারো পার্সেন্ট এবং ক্যালসিয়াম কুড়ি পার্সেন্ট থাকে নেক্সট কোশ্চেন এইটি থ্রি ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ পাইস ক্রপ বলছে বিশ্বের মধ্যে সবচেয়ে কোন মশলা রেট বেশি না সেটা হচ্ছে সেফ্রন যার বাজার মূল্য এক কেজির দাম প্রায় তিন লক্ষ টাকা এবং এটা আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীর যে রাজ্যে সবচেয়ে বেশি হয় নেক্সট কোয়েশ্চিন বলা হয়েছে ফর হুইজ অব দ্য ফলোয়িং নিউট্রেন লাকজারি কনজামশান এখানে এনপি কে সালফার দেওয়া যায় সঠিক অ্যান্সার পটাসে লাকজারি কনজামশান কী না যখন কোনো পুস গাছ অতিরিক্ত পুষ্টিমল গ্রহণ করে কিন্তু গাছের উপর কোনো প্রোডাকশানের ক্ষেত্রে প্রভাব পড়ে না এবং গাছের কোনো হাই এক্সেসিভ অ্যাবজর্বের কোনো প্রভাব পড়ে না সেটাই সেটাই হচ্ছে লাক্সারি কনজামশান একটি সঠিক অ্যান্সার হবে পটাশিয়াম এইটটি ফাইভ না এইটটি ফাইভের অ্যান্সার কী বলা হয়েছে না এইটটি ফাইভের অ্যান্সার বলা হয়েছে লিপ এরিয়া ইন্ডেক্স প্রথমে বলি লিপ এরিয়া ইন্ডেক্সের ফর্মুলা কী না লিপ এরিয়া বাই ডিভাইড বাই ল্যান্ড এরিয়া তো এখানে সঠিক অ্যান্সার কী আছে না লিপ এরিয়া ইন্ডেক্সের আর বলা হয়েছে না ফর আপ রাইড লিপের ক্ষেত্রে ফর আপ্রায়েড লিপের ক্ষেত্রে সিক্স টু নাইন ফর আপ টু আপরাইট লিপ এবং থ্রি থ্রি টু ফোর হচ্ছে হরাইজন্ডা লিপের ক্ষেত্রে এটি হয় ফোর টু ফাইভ এখানে সঠিক অ্যান্সার হবে সিক্স টু নাইন অপশান এ এই যে ভ্যারাইটি অফ মল্লিকা যে ভ্যারাইটি অফ ম্যাঙ্গো এটা সবাই জানে বেশি আলোচনা করার দরকার নেই কোয়েশ্চেন নাম্বার এইট্টি সেভেন দ্য উইথ ফেলারিস মাইনার ইজ অ্যাসোসিয়েট উইথ ফেলারিস মাইনারকে বলা হয় গমের মামা বলা হয় কারণ কি গম এবং ফেলারিস মাইনাস যখন সিডিলিং স্টেজে বা ভেজিটেটিভ স্টেজে প্রায় চেনা যায় না একই রকম কোনো আলাদা করা যায় না এবং ফেলারিস মাইনাস তাই গমের মামা বলা হয় এবং গম ফিল্ডে মূলত লক্ষ্য করা যায় এবং এর টেস্ট ওয়েট প্রায় দু গ্রাম এবং যেখানে গমের টেস্ট ওয়েট হচ্ছে ফর্টি গ্রাম এবং একটি গাছে প্রায় দশ থেকে তিরিশ হাজার পর্যন্ত এর বীজ থাকে কোয়েশ্চেন নাম্বার 88। কন্ট্রিবিউশন অফ ফ্লাগ লিভ ইন সিরিয়াল ক্রপস টু টোটাল ড্রাইমিটার প্রোডাকশান অর্থাৎ সিরিয়াল ক্রপের ক্ষেত্রে যে ফ্লাক লিভ হয় তো সেটা কত পার্সেন্ট ড্রাইমিটার শেয়ার করে সেটি হচ্ছে সঠিক অ্যান্সার এগুলো ফর্টি পার্সেন্ট কজিল অর্গানিজম অফ ক্লাব রুট ক্রসিফিয়ার্স অর্থাৎ এটি ক্রুসিফিয়ার্স ফ্যামিলির খুব গুরুত্বপূর্ণ ডিজিজ এটি সঠিক অ্যান্সার হলো প্লাজমোনিয়াম ব্রাসিকা হেলসমিন্সপোর ফ্রিডোনামস এগুলো কোনোটাই নয় নেক্সট কোশ্চিন নাইনটি সোয়েল সার্ফেস লুজ টু চেক দ্য এভাবোরেশান অর্থাৎ বলা হয়েছে যে সোয়েল সার্ফেসের উপর এভাবোরেশান রোধ করার জন্য কী করা না সেটা সোয়েল মালচিং করা এখন বর্তমানে এখন রজনীগন্ধা বেগুন চাষ বিভিন্ন রকম ফসলের ক্ষেত্রে লঙ্কা পান বরজেও কিন্তু এখন সোয়েল মালচিং ব্যবহার করা হচ্ছে সোয়েল মালচের দুটো প্রভাব রয়েছে একটি হচ্ছে উইট কন্ট্রোল করতে পারে এবং অপরটি যে এভাবোরেশান কন্ট্রোল করে এবং তার সাথে শৈল দেওয়ার জন্য কন্ট্রোল করে নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে না নেক্সট কোশ্চেন হয়েছে নাইনটি ওয়ান বলা হয়েছে রত্না ভ্যারাইটিটা কার সাথে সাথে ক্রস করে হয়েছে রত্না ভ্যারাইটি এখানে অপশান এতে রয়েছে আলফানসন বাংলা বাগানপলি যেখানে অর্কা হয়ে থাকে এবং অর অপশান বিতে নিলমের ল্যাংড়া এটা কোনোটাই নয় দেশারি এবং নীলম এটা হয় আম্রপলির আম্রপলি হয় দুটো ক্রসের মাধ্যমে অপশান ডি হবে সঠিক অ্যান্সার নীলম এবং আলফানসন মনে রাখার উপায় হচ্ছে আর আর এনে রাইবো নিউক্লিক এটা মনে রাখলে তাহলে রত্নার নীলম আলফানসন মনে থাকবে কোয়েশ্চেন নাম্বার নাইনটি টু ক্যালসিয়াম কন্টেন্ট অফ জিপসাম এখানে বলে রাখি যে জিপসামের আমরা মূলত যে ফর্মুলা জানি যে ক্যালসিয়াম সালফেট দু অনুজল কিন্তু এখানে যেহেতু ড্রাই ক্যালসিয়াম অর্থাৎ শুধুমাত্র ক্যালসিয়াম এসো ফোর তার মানে ক্যালসিয়াম কত না ফরটি সালফার কত বত্রিশ ও চৌষট্টি তার মানে কত হচ্ছে এখানে না একশো চার ছ চার দশ একশো চার একশো চার আর বত্রিশ তার মানে একশো ছত্রিশ তার মানে এখানে বলা হয়েছে একশো ছত্রিশে ক্যালসিয়ামের পার্সেন্টেজ জানতে চেয়েছে তাই না তার মানে একশো ছত্রিশে আছে চল্লিশ আর একশোতে কত আছে তার মানে সঠিক অ্যান্সার হবে টোয়েন্টি নাইন এখানে সঠিক অ্যান্সার হবে টোয়েন্টি নাইন কিন্তু এখানে টোয়েন্টি নাইন কোনো অপশানই নেই এই প্রশ্নটা পুরোটাই ভুল ছিল পিএসসির ক্ষেত্রে তো আমি বলবো এখানে যে কোনো অ্যান্সার দিলা সঠিক নাম্বার দেওয়া উচিত তো এটা পিএসসি বলেই সম্ভব হয়েছে প্রাইমারি টাইম প্রাইমারি অথবা এসএসসি হলে অনেক সরগোল পড়তো তো এখানে সঠিক অ্যান্সার হবে টোয়েন্টি নাইন যেটা কোনো অপশানই নেই নাইনটি থ্রি হুইচ স্টেপ ইজ নট ফাউন্ড ইন মাইটোসিস মাইটোসিস মিওসিস দুটির চক্র মাইটোসিসকে মাইটোসিস মাইটোসিসের মধ্যে কি হয় না প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ ট্যালোফি দশা হয় এবং মিওসিসের প্রফেজ ওয়ানের ক্ষেত্রে পাঁচটা দশা হয় লেপটোটিন জাইগোটিন প্যাকেটিন ডিপ্লোটিন কাইনেটিন মাইটোসিসকে সময় বলা হয় এবং এখানকার সঠিক অ্যান্সার হবে জাইগোনেমা নাইনটি ফোর নাইনটি ফোর কী বলা হয়েছে এটি খুব একটি প্র্যাকটিক্যাল বেস্ট প্রশ্ন বলা হয়েছে না হ্যাভি রেনফল অফ ইরিগেশান ডিউরিং ফ্রুটিং পিরিয়ড অফ কটন মে কচ বলা হয়েছে খুব যদি বেশি বৃষ্টিপাত হয় অথবা জলসেচ দেওয়া হয় ফ্রুটিং পিরিয়ড তখন কি হবে না লগিং অফ লগিং লগিংয়ের কোনো গল্পই আসে না কারণ এটি গ্র্যাস ফ্যামিলির নয় শেডিং অফ ফ্লাওয়ার অ্যান্ড ইয়ং বলস শেডিং মানে ঝরে পড়বে ফ্লাওয়ার এবং ইয়ং বলস ইউ লং ইয়ং বলস হ্যাভি ইনসিড বল রম এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার নাইনটি ফাইভ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল হুইজ অকার মোর ফ্রিকুয়েন্সি ইজ নোন এখানে যে বলা হয়েছে ওয়েটেড এভারেজ অ্যারিথমেটিক মিন মিডিয়ান হচ্ছে যে মাঝের ভ্যালুটা নির্ভর করে নান অব এটা মূলত মুড মিডিয়ান মুড হচ্ছে সবচেয়ে ভেরিয়েবল ডিটারমিনেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করা হয় এখানে সঠিক মুড হবে কিন্তু তার এখানে অপশান হবে নান অফ দ্য অ্যাভাব কোয়েশ্চেন নাম্বার নাইনটি সিক্স না নাইনটি সিক্সে কী বলা হয়েছে ইনডাইরেক্ট ওর ডাইরেক্ট হার্মফুল ইফেক্ট অফ এ ক্রপ টু অ্যানাদার ক্রপ থ্রো রিলিজ অফ এ ক্যামিক্যাল ইজ নন বলা হয়েছে ডিরেক্ট ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক যখন কোনো ক্রপের যে টক্সিক কেমিক্যাল আরেকটা ফসলকে প্রভাব করে তাকে বলে অ্যালিলোপ্যাথি অ্যানিডেশানে কী হয় না অ্যানিডেশানে মিউচুয়াল বেনিফিট যে কেমিক্যালটা সিক্রেট হবে সেটা আরেকটা ফসলের ক্ষেত্রে উপযুক্ত কাজে লাগবে সেটি হচ্ছে অ্যানিডেশান বলা হয় নেক্সট কোয়েশ্চিন বলা হয়েছে না কী ন্যাযলাইজি অ্যাকোয়াটিক ফার্ম এটি মূলত সিম্বায়োটিকভাবে কাজ করে থাকে কার সাথে না ব্লু গ্রিন অ্যালগি কী রয়েছে না স্পেসিস না অ্যানাবিমা অ্যানাবিমার সাথে মিক্সডভাবে ধানের ফিল্ডে থাকে যেখানে প্রতি হেক্টরে প্রায় কুড়ি থেকে তিরিশ কেজি নাইট্রোজেন যোগ করে মাটিতে নেক্সট কোয়েশ্চিন নাইনটি এইট ক্রপ কোফিসিয়েন্ট ফর এভাবো টারপোরেশান ইজ ম্যাক্সিমাম এট বলা হয়েছে এভাবো ট্রান্সপিরেশান কখন ম্যাক্সিমাম হয় এখানে জানা দরকার যে এটি জিনিসটি কি না যখন এটি ডিপেন্ডস করে ক্রপ কভার সরি সোয়েল কভার সোয়েল ময়েশ্চার অর্থাৎ যখন পাতার যে জিওমেট্রি যখন পাতা যখন গাছের পাতা যখন সিডিলিং স্টেজ থেকে যখন ম্যাচুর স্টেজে দিয়ে পাতার এরিয়া বাড়তে থাকে লিপ এরিয়া ইন্ডেক্স বাড়তে থাকে গাছের শাখা পোশাখা বৃদ্ধি বা তার ফলে তখন সোয়েল কভার বেশি বেড়ে যায় এই জন্য এখানে কী বলা হয়েছে না সবচেয়ে একটা বেশি হয় রিপোডাক্ট স্টেজ একটা উদাহরণ বলা যেতে পারে সিডিলিং স্টেজ যদি হয় জিরো পয়েন্ট ফাইভ সেখানে হবে অ্যাক্টিভ ভেজিটেটিভ সেটে হচ্ছে জিরো পয়েন্ট এইট এবং রিপোডাক্ট স্টেজে হবে ওয়ান পয়েন্ট টু এবং ম্যাচুর স্টেজে কী হয় জিরো পয়েন্ট নাইন কারণ ম্যাচুরি স্টেজে কী হবে না অনেক লিপ ফলিং হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন নাইনটি নাইন হু ইজ দ্য লাস্ট এক্সটেনশন ফাংশনারি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেয়ারচারি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার ইনিও ব্লকে থাকেন ভিলেজ লেভেল ওয়ার্কার যিনি একদম ভিলেজের মধ্যে থাকেন পঞ্চায়েত মেম্বার তিনি তাও এক্সটেনশান ফাংশারে কাজ করেন এখানে ওয়ার্কারই সঠিক হবে লাস্ট কোশ্চিন না লাস্ট কোয়েশ্চিন কী বলা হয়েছে না লাস্ট কোয়েশ্চিন বলা হয়েছে একটি স্ট্যাটিস্টিক থেকে নেওয়া হয়েছে এটা ইন অ্যান্ড এক্সপেরিমেন্ট দে আর আর ফোর ডেটস অফ সোয়িং অ্যান্ড থ্রি ইরিগেশন দ্য আইডিয়াল ডিজাইন সি আরডি ল্যাটিন স্কোয়ার ডিজাইন এবং আরবিডি এবং স্প্লিট প্লট এখানে বলা হয়েছে যে কোন যখন আমার কোন এক্সপেরিমেন্টটা সবচেয়ে বেস্ট বা আইডিয়াল ডিজাইন সেটির সঠিক অ্যান্সার হবে এবং যেখানে এখানে যেহেতু মিসিং হয়েছে সেখানে সিআরডি অর্থাৎ কমপ্লিমেন্ট র্যান্ডোমা ডিজাইন সেটি হচ্ছে সঠিক অ্যান্সার অপশান এ তো যিনারা ভিডিও দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ পরবর্তী দু সালের প্রশ্ন নিয়ে আমি আসছি এডিএর যে দু সালে এক্সাম হয়েছিল তো অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আমি আপলোড করতে পারি সবাইকে অসম অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ